গুড ইভিনিং গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজ হতে চলেছে বিয়ে বাড়ির সেকেন্ড পর্ব। মানে কি বিয়ে বাড়ি? মানে একটা নতুন লোকদের সাথে আলাপ, নতুন কিছু জানা, নতুন বন্ধু হওয়া, সবশেষে বোধ হয় ইমোশন। তো চলুন, আজকে গায়ে হলুদ পর্ব। আমাদের বাঙালিদের কিভাবে গায়ে হলুদ হয় আপনারা দেখুন। স্টার্ট। ইনি মাম্পির কাকাবাবু, মাম্পির কাকাবাবু রাজকুমার দাস। ওনার বডি ল্যাঙ্গুয়েজটা দেখুন, ভীষণ ভেঙে পড়েছে। পূর্বশয় এসে গেছেন, ইনি আশীর্বাদ পর্ব শুরু করবেন। আশীর্বাদ পর্ব শুরু হচ্ছে। তো আমার পিছনে আমার মা দাঁড়িয়ে আছেন, দেখতে পাচ্ছেন। তো অ্যাকচুয়ালি আশীর্বাদ কি এটা মায়ের কাছ থেকে জেনে নি। আশীর্বাদ থেকে ধান দুর্গো দিয়ে বড় বাবা মা জ্যাঠা জেঠি দাদা বৌদি মামা মামি দাদা দিদা যারা বড়রা গুরুজনরা আছে সবাই আশীর্বাদ করলে তার সুখের মানে ঘর সংসার করবে, তার সুখে শান্তিতে জীবনযাপন করবে। যে আমার মেয়ে যেন সুখে থাকে, কিংবা ছেলেকে যদি আশীর্বাদ করি ছেলেও যেন আমার সুখী হয়, মানে সুখের নতুন জীবন সে গড়তে যাচ্ছে তার যেন সুখে শান্তিতে থাকে। বললেন আপনারা কীভাবে আশীর্বাদ বাদ অ্যাকচুয়ালি জিনিসটা কী, এটা হিন্দু রীতিনীতি বলুন, প্রত্যেকটা বিয়ে বাড়িতে আশীর্বাদ হয়। আশীর্বাদ পর্ব শুরু। ইনি মাম্পির শ্বশুর, ইনি বাবা। এই ক্যামেরাম্যান ক্যামেরা করছে, আমি এদিকে এগিয়ে যাচ্ছেন। ইনি মাম্পির শাশুড়ি। আপনি দেখুন দুর্গা ভাই একটু গলা ভিজিয়ে নিচ্ছে আর কি। 20 মিনিটস লেটার ভাই আশীর্বাদ কাজে ব্যস্ত, এদিকে আমাদের তুহিন ভাগনা বসে বসে গেম খেলছে। দেখুন বল, চল 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 বল, আরে বলতে হবে, বল বল চল। আপনাদেরকে তেল লুদ কাজল লতা এগুলো মানে মেয়েকে দিতে হয়, মালা ঘুমসি নিতকনেরও তাই, এগুলো দিলে মেয়েকে দিয়ে গায়ে হলুদ দিতে হয়। গায়ে হলুদ দিয়ে তারপরে ওনাকে চান ঠান করাতে হয়, আমাদের যেটা নিয়ম। তারপর যাক প্রদীপ, ওই গায়ে হলুদে দেবার আগে যাক প্রদীপটা জ্বেলে দিতে হয়, ওইটা যতক্ষণ না মেয়ে যাবে ততক্ষণ ওইতে ওইটাই জ্বলবে আমাদের। গায়ে হলুদের সময় কী কী লাগে না লাগে চলুন, এবার মাম্পির এদিকে গায়ে হলুদ শুরু হয়ে যাচ্ছে, ওখানে যাওয়া যাক, লেটস গো। এদিকে নিতকনে হয়েছে আমাদের রাখি। নিতকনে হলো বউয়ের সহচরী, যে নাকি বউয়ের সাথে থাকবে। বিবাহকালে কন্যার কুমারী সঙ্গিনী, তাকেই নিতকনে বলা হয় না। হলুদ হলো শুভ শক্তি, তাই হোক বরকনেকে সব রকম অশুভ শক্তি থেকে সুরক্ষিত রাখার জন্য গায়ে হলুদ দেওয়া হয়। বাড়ির বড়রা মাম্পির মাকে শিখিয়ে দিচ্ছেন কিভাবে গায়ে হলুদ দিতে হবে, কিভাবে রাখতে হবে। বিয়ে বাড়ির মাঝখানে কি বাজে অবস্থা হতো দেখতে পাচ্ছেন, আঁচলই পুড়ে যেত মাম্পির মায়ের। মাম্পির মা প্রথম গায়ে হলুদ শুরু করছেন, এরপর আস্তে আস্তে বাড়ির বড়রাও গায়ে হলুদ দেবে। পিছনে মাম্পির মা আস্তে তো ভাইকে দেখতে পাচ্ছেন কীভাবে উঙ্গলি দেখাচ্ছে, প্রচণ্ড বদমাশ ছিল। পিছনে বসে আছে রাখির দিদি রেখা, আমার কাকার মেয়ে। কোথায় কীভাবে রাখা যাবে, বসানো যাবে, সেই নিয়ে কথাবার্তা বলছে আমাদের বাড়ির ছোট বড়রা। এবার নিতকনে বরণ করছে মানে রাখিকে মাম্পির মা, একদম ছোট বাচ্চা মেয়ে, ঠিক বুঝে উঠতে পারছে না, ওর অস্বস্তি। মাম্পির কাকিমা এবার মাম্পিকে গায়ে হলুদ দিচ্ছে। শঙ্করধ্বনি হলুদধ্বনি এদিকে ক্রমশই বেড়ে চলেছে এবং করেই চলেছে, কারণ এটা না থাকলে সত্যি বলতে বিয়েবাড়ির কোনো মজা নেই। মাম্পির দিদি রিমা এদিকে ডিরেকশন দিচ্ছে কীভাবে গায়ে হলুদ দিতে হবে কাঁধে। এবার মাম্পিকে বাড়ির বড়রা সবাই বরণ করতে চলে আসছে, বৌদি আছে, দিদি আছে, সবাইয়ের হাতে একটা করে বরণের সামগ্রী, এটাকে সাত পাক ঘুরবে সবাই মিলে, এটা শুধুমাত্র মহিলারাই করবেন। এদিকে শঙ্করধ্বনি, এখানে সব কিছু নিয়ম মোতাবেক করা হয়, কী আগে যাবে কে পরে যাবে। এদিকে শঙ্করধ্বনির সাথে উলুধ্বনি চান, আপনারা দেখতে পাচ্ছেন উলু দিতে দিতে জল ছড়া দিতে দিতে কোনেকে পাক খাচ্ছে সবাই মিলে, খুবই নিয়ম মেনে নিষ্ঠা ভরে করা। বরণের সময় সব থেকে বয়োজ্যেষ্ঠ মহিলাই সবাই সামনে থাকে, বরণটি শুধুমাত্র মহিলাদের, এটা শুধুমাত্র মহিলাদেরই অনুষ্ঠান, এখানে মহিলারাই সমস্ত কিছু আয়োজন করাই নিষ্ঠা ভরে পালন করে। অলরেডি সাত পাক ঘোরা কমপ্লিট হবার মুখে সবার পিছনে আছে আমার ভাইজি। পাক ঘোরা কমপ্লিট, এবার সমস্ত জিনিসপত্র যেখানকার জিনিস সেখানে রাখা হচ্ছে। যা যা যা, এ কি কাণ্ড, যা আমাদের নিতকনে রেতিয়ে গায়ে হলুদের হাতটা নিয়ে পুছে দিল।
বৃষ্টির পূর্বাভাস আগেই ছিল, ভাগ্যিস হয়নি। হলুদের মধ্যে তেল মিশাচ্ছে মাম্পির দিদা। এবার গায়ে হলুদ দিচ্ছে আমার কাকার মেয়ে মৌ। মাম্পি অবশেষে একটু হাসলো, কারণ একটু হাসি মজা মস্করা একটু চাই, কারণ বড্ড বেশি সিরিয়াস হয়ে যাচ্ছিল ব্যাপারটা। সবাই মিলে এবার মাম্পিকে হলুদ মাখিয়ে দেবে এবং নিজেরাও মাখবে, এরপর মাম্পি স্নান করতে যাবে। এবার রাখির পালা নিতকনে, বুঝতেই পারছেন ও কোনোদিন এইভাবে কোনো বিয়ে বাড়িতে যায়নি, এটা ওর ফার্স্ট টাইম নিতকনে, এটা কী করবে ঠিক বুঝে উঠতে পারছে না। এখানে এত বেশি চিৎকার চেঁচামেচি, সামনে সাউন্ড, সেজন্য আমি ভয়েস ঠিক মতো দিতে পারছিলাম না। এবার জিনিসপত্রগুলো সব তুলে রাখছে চলে মাম্পি, কারণ খুলে রাখা হচ্ছে এই কারণে দামি জিনিসপত্র স্নান করতে গিয়ে হারিয়েও যেতে পারে। তো দেখতে পাচ্ছেন এখনো যাক প্রদীপটা জ্বলছে, এখানে রাখিকে নিয়ে কথাবার্তা চলছে। লঙ্গল ঘাটে যাওয়ার জন্য সবাই প্রস্তুতি নিচ্ছে, রওনা দেওয়া হবে সবাই মিলে। এখন বাজে তিনটে, তো আপনারা বুঝতে পারছেন অনেক দিন পর বড় ব্লক ছাড়লাম, বাকি শুধুমাত্র শর্ট ছাড়ছিলাম, সময় করে উঠতে একদমই পাচ্ছিলাম না। অনেক ব্লগ আছে, ব্লগগুলো এডিট করে আস্তে আস্তে ছাড়বো। এর সাথে থাকুন, পাশে থাকুন, এবং এটা দ্বিতীয় পর্ব, এরপর তৃতীয়, চতুর্থ, সমস্ত কিছু আস্তে আস্তে আপনারা দেখতে পাবেন। বিয়েবাড়ির এই পর্বটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আপনারা যদি আমার ব্লগ দেখতে ভালোবাসেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বাই দ্য ওয়ে, আমি ইনস্টাতে অলরেডি আছি, DD3 ব্লগস, আপনারা ইনস্টাতে গিয়ে আমাকে ফলো করতে পারেন। বাই।